নমস্কার বন্ধুরা, টিএফপিজি এডুকেশনাল ফোরামে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করব সেটা হচ্ছে আইএসএমএস সাইটে বিভ্রাটের দরুন বিগত দু মাস ধরে তাদের প্রাপ্য পাচ্ছেন না স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকা আর টিআইসিরা। কেন এই সমস্যা? দেখুন, যেটা হয়েছে যে এতদিন পর্যন্ত যে সরকারি নিয়ম ছিল সেক্ষেত্রে পে কমিশন পরবর্তী যে নিয়ম সেক্ষেত্রেও সরকারি সাহায্য প্রাপ্ত সরকারি স্কুলে যারা টিআইসি বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য একটি অ্যাডিশনাল অ্যালাউন্স পেতেন। যদি আপনারা এই ছবিটা দেখেন তাহলে এখানে দেখুন যে এখানে অ্যাডিশনাল অ্যালাউন্স যে শিক্ষক বা শিক্ষিকার ক্ষেত্রে আমরা এই স্যালারি রেগুলেশন দেখাচ্ছি, দেখুন তার ক্ষেত্রে এই অ্যাডিশনাল অ্যালাউন্স যেটা বিফোর নভেম্বর মাস অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু তিনি এই 200 টাকা অ্যাডিশনাল রেমিউনারেশন কিন্তু তিনি তার স্যালারিতে অটোমেটিক্যালি পেয়েছিলেন। আমরা জানি স্যালারি বিল সাবমিটের সময় এই অ্যাডিশনাল রেমিউনারেশনটা থাকতো, কিন্তু নভেম্বর মাসের এখানে দেখুন রিকুইজিশন, সেখানে ফাইনাল সাবমিটেড যে রিকুইজিশন সেক্ষেত্রে অ্যাডিশনাল এই অ্যালাউন্সের জায়গাটা জিরো এসছে। একই রকমভাবে ডিসেম্বর মাসেও কিন্তু এই অ্যাডিশনাল রেমিউনারেশনের জায়গাটিও কিন্তু জিরো এসছে। অর্থাৎ বিগত দু মাস ধরে নভেম্বর এবং ডিসেম্বর এই দুটি মাস ধরে কিন্তু রাজ্যের বেশ কিছু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকা বা টিআইসি যারা আছেন তারা কিন্তু এই অ্যাডিশনাল রেমিউনারেশন থেকে বঞ্চিত হচ্ছেন। কি কারণে এই উদ্ভূত সমস্যা? আপনাদের সকলে যদি মনে থাকে তাহলে মনে থাকবে যে নভেম্বর মাসের শুরুতে স্যালারি বিল সাবমিট নিয়ে কিন্তু একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আইএসএমএস এর সাইটে তরফে, এবং সেগুলো ডিআইদের মাধ্যমে বিভিন্ন জায়গায় সার্কুলেট হয়েছিল। এবং আপনারা সকলেই জানেন যে নভেম্বর মাসের স্যালারি থেকে আইএসএমএস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আগামীতে প্রধান শিক্ষক শিক্ষিকা বা টিআইসিদের জিমেল আইডি, সেখানে আইএসএমএস এর যে লগ ইন ইমেল আইডির জন্য যে ওটিপি সেটিও যেমন যাবে, ঠিক একই রকম ভাবে যে টিআইসি বা এইচএম সংক্রান্ত যে বিভিন্ন তথ্য সেটা স্কুল প্রোফাইল যে সিস্টেম রয়েছে আমাদের আইএসএমএস এ, সেখানে কিন্তু স্কুল প্রোফাইল আপডেটের মাধ্যমে করতে হবে। এই সংক্রান্ত এরকম একটি নির্দেশিকা আমরাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা বাঁকুড়া তরফ থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিআই বা এডিআই দের তরফ থেকেও এই সংক্রান্ত কিন্তু একটি নির্দেশিকা পৌঁছে গেছিল, এবং সেই সংক্রান্ত কাজকর্ম কিন্তু বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকারা করেছিলেন। এবং তারপরে স্যালারি সাবমিট করতে গিয়ে কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হন, যেখানে তারা যেটা দেখতে পারেন যে কোনো অজ্ঞাত কারণে কিন্তু তাদের যে অ্যাডিশনাল রেমিউনারেশন রয়েছে সেই অ্যাডিশনাল রেমিউনারেশনটা কিন্তু জিরো হয়ে গেছে। কিন্তু গত মাসের মতো এই মাসে টিআই অফিসের তরফ থেকে কিন্তু এই যে সেকশনটি রয়েছে সেই সেকশনটিতে কিন্তু এডিট করার চেষ্টা হলো, টেকনিক্যাল বিশেষ কোনো কারণে কিন্তু এটি এখনো পর্যন্ত ঠিক করা যায়নি। এক্ষেত্রে আইএসএমএস বা পরবর্তীতে এডিআই অফিসের তরফ থেকে এখনো কোনো সঠিক পদক্ষেপ হয়তো নেওয়া হয়নি বলেই ডিসেম্বর মাসেও কিন্তু স্যালারি সাবমিটের সময় কিন্তু ভারপ্রাপ্ত যারা প্রধান শিক্ষক শিক্ষিকা তাদের যে অ্যাডিশনাল যে রেমিউনারেশন সেই রেমিউনারেশন থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন। আমরা আপনাদের মাধ্যমে শিক্ষা দপ্তর এবং আইএসএমএস এর যে অ্যাডমিনিস্ট্রেটিভ টিম তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে এই বিষয়ে খুব দ্রুত কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হোক, এবং এই অ্যাডিশনাল রেমিউনারেশনের যে বিষয়টি এই বিষয়টিকে কিন্তু খুব তাড়াতাড়ি যাতে মিটিয়ে ফেলা হয়। তার কারণ ভবিষ্যতে এই সংক্রান্ত সমস্যা যদি বহাল থাকে তাহলে স্কুলগুলির যখন আগামীতে অডিট প্রক্রিয়া সম্পন্ন হবে তখন কিন্তু এই অ্যাডিশনাল রেমিউনারেশন বাবদ যে টাকা এই দু মাস তারা পেলেন না সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। ফলে নানান দিক থেকে এই বিষয়গুলি নজরে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আইএসএমএস এর যে সাইট রয়েছেন যারা ম্যানেজার তাদেরকে। আশা করি খুব শীঘ্র এই সমস্যার সমাধান হবে। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন টিএপিজি এডুকেশনাল ফোরাম। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএপিজির ইউটিউব চ্যানেলটি।